বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের অভিযোগে 18 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। সেই সঙ্গে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 7 জন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে হাঁসখালী থানার বড় চুপুরিয়া এলাকায় প্রচুর সংখ্যক বাংলাদেশি লুকিয়ে রয়েছে। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। এরপরই বড় চুপুরিয়ায় অভিযান চালিয়ে 18 জন বাংলাদেশিকে ধরে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মধ্যে 10 জন নারী। আমরা আজকে মুভ করলাম, 3 জনকে পিসিপিআরে নিল, 4 দিন পরে অর্থাৎ নেক্সট ডেট দিল ওদেরকে 9/9/24, আর নেক্সট প্রোডাকশনের ডেট দিল 19/9/24। এর মধ্যে 10 জন মহিলা, 15 জন ছেলে, কয়েকজন আমাদের ইন্ডিয়ানও আছে এর মধ্যে, 25 জন। 10 জন মহিলা, 15 জন এর মধ্যে ইন্ডিয়ান কয়েকজন আছে, আর বাকিরা তো বেআইনিভাবেই আসছে। আমরা দেখছি গত কয়েকদিন আগে আমরা দেখেছি যেভাবে অত্যাচার হয়েছে। হাঁসখালী পুলিশ গ্রেপ্তারকৃত 25 জনকে রানাঘাট মহকুমা আদালতে প্রেরণ করা হয়। বিচারক 3 জনকে পুলিশ রিমান্ড ও বাকিদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। এরা বড় চুপুরিয়া, হাঁসখালী থানার অন্তর্গত বড় চুপুরিয়া থেকে এরা হাতে নাতে অ্যাকচুয়ালি এদের মধ্যে কয়েকজন বলেছে যে আমরা অত্যন্ত অত্যাচারিত হয়ে এদেশে আসছি। আবার আমাদের ইন্ডিয়ান কয়েকজন আছে, একজন কেরালার আছে, হ্যাঁ আমাদের এই বনগাঁট বাগদারও একজন আছে, আর বেশিরভাগই সব অত্যাচারিত হয়ে এদেরই বক্তব্য আমরা শুনলাম। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নারী জানান, তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এজেন্ট মারফত, তবে কাজে যাওয়ার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই ঘটনায় আরও কোনো বাংলাদেশি ভারতে এসে লুকিয়ে আছে কিনা তার তদন্ত করছে হাঁসখালী থানার পুলিশ।